তাও সবার কালো হয় না, ফরেনারদের ওটা গোলাপি টোলাপি হয়। আচ্ছা, মানুষ যতই ফর্সা হোক না কেন, মানুষের এই জিনিসটা সবসময় কালোই থাকে। হ্যাঁ, এটা কি, মানুষ যতই ফর্সা হোক না কেন মানুষের ওই জিনিসটা কালোই থাকে? না, চুল চোখের মণি তো বিভিন্ন কালারের হতেই পারে। আর তুমি যেটা ভেবে প্রশ্ন করছো, যে জিনিসটা আমার থেকে এক্সপেক্ট করছো, ওটাও সবার কালো হয় না, ফরেনারদের ওটা গোলাপি টোলাপি হয়, তো সেই উত্তরটা অ্যাকসেপ্টেবল নয়। তো মানুষের কালো হবে, মানুষের কালো কি হতেই পারে, এমন কি জিনিস আছে? না না, চুল চোখের মণি তো হবে না, না না ওইসব না, চুল তো কালো হবে না, সব জায়গার চুলই পেকে যায়, তো সেখানে কোনোটা ওটাও হবে না, কালো হবেই ওইটা না। চোখের পাতা অনেকে ফরেনারদের অনেক সময় ইয়ে হয়ে যায়, ফর্সা হয়ে যায়, কালো হয় ওই যায়। মানে এটা কোনো অঙ্গ কি, বডি পার্ট মানুষেরই অঙ্গ এটা বলতে হবে? মানুষের সব জায়গায় কালোই হয় ওই জায়গাটা। কোয়েশ্চেনটা আরেকবার করো। মানুষ যদি ফর্সা হয় কেন, মানুষের ওই জিনিসটা কালোই হয়? ওই জিনিসটা কালোই হয়। কি সেটা?